नमस्कार बंधुरा, आज आमी बनाबो बेगुन दिए और इलिश माछ दिए तेल झाल, इलिश बेगुने तेल झाल। तो चलो रेसिपिटा देखते थाको। प्रथमे देखो एखाने नून और हलुद माखी नियेछि माछगुलोते, एगुलो आगे भालो करे परिष्कार करे धोया आछे। एखाने बेगुन नियेछि, बेगुनटाते एखन एकटु नून और हलुद माखी निच्छि। तो बेगुनटा एबार भाजबो, तार जन्य सर्षेर तेल दिए दिलाम और गैसेर फ्लेमटा लो टू मीडियामेर मध्ये करे रेखेछि। तेलटा गरम हये गेछे, एखन नून हलुद माखानो बेगुनगुलो आमि दिए देबो। बेगुनगुलो दिए प्रथमे तेलेते एकटु भालो करे नाड়াচাড়া করে দেব, এক মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট তিন চারাকের মতো ঢেকে রেখে দেব। তো চার মিনিট হয়ে গেছে, বেগুনগুলো দেখো অনেকটাই সফট হয়ে এসছে। আর আমি ঢাকনা দেব না, এবার গ্যাসের ফ্লেমটা ওই লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নেব। আর বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা। আমি পাঁচটাই দিয়েছি কারণ এই লঙ্কাগুলোর খুব একটা বেশি ঝাল নেই সেই জন্য। তো তোমরা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন, নুনটাও স্বাদ মতো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন ঝোলটা ফুটে যাক, তারপর মাছগুলো আমি দেবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি এখানে কাঁচাই দিচ্ছি, নুন আর হলুদ মাখিয়ে রাখা ছিল শুধু। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য। গ্যাসটা লোতে রেখেছি, পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। তো মাছটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, ইলিশ মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে একটু মিশিয়ে নেব যাতে বেগুনগুলো ওই ঝোলেতে ডুবে থাকে। তো আবারও আমি এটাকে ওই মিনিট সাতেকের মতো চাপা দিয়ে রেখে দেবো, ফিরে আসবো সাত মিনিট পর। সাত মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। তো বেগুনগুলো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নয় প্রায় সেদ্ধ হয়েই গেছে, কারণ বেগুনগুলো তো খুব ভালো করে ভাজা ছিল। তো রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, একদম খুবই সামান্য। তো তোমরা যদি এটা দিতে না চাও তাহলে স্কিপ করে যেতে পারো। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই যে এক্সট্রা ঝোলটা আছে এটা একটু মেরে নেব। তো ঝোলটা আমার অনেকটাই মারা হয়ে গেছে, এখন এই এরকম গ্রেভি অবস্থাতেই এটাকে আমি নামিয়ে নেবো, কারণ এই ঝোলটা মাখিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পেলে ইলিশ দিয়ে বেগুনের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও আরও একটু মাখো মাখো করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নিত্য নতুন আরও অনেক কিছু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসছি বন্ধুরা, টাটা।